আকিকে নাম দিয়েছে আব্দুস সাত্তার। জি, আকিকা দিয়ে নাম রেখেছে আব্দুস সাত্তার। তাহলে মুসলমান একটু হুহা না হা কিছু তো বলবেন। এই বন্ধু, পৃথিবীর যত জাতি আছে সবচাইতে মূল্যবান জাতি, গ্রহণযোগ্য জাতি কে? মুসলিমরা। কিন্তু বাবা, যখন এটা জেনে নিলাম, আমার আল্লাহ বলছেন মানুষ পৃথিবীতে তোমাদেরকে মানুষ বানিয়েছি, আর পৃথিবীতে কোটি কোটি মানুষ বসবাস করছো, এই মানুষগুলোর ভিতরে কমপক্ষে যারা যেই দল করুক না কেন, অন্তত তুমি মুসলমান দলটা করিও, ইল্লা আনতু মুসলিমুন, অন্তত পক্ষে তুমি আল্লাহকে বিশ্বাস করে মুসলমান হয়ে মরিও। বলে কেন আল্লাহ, কেন মুসলমান হয়ে মরলে কি কোনো ভালো উপকার আছে? বলে হ্যাঁ। বলে কেন গো? বলে যদি মুসলমান হয়ে যান আর শুধু এই কালেমাটা কোনোদিন বলে থাকেন, কালেমা আশহাদু আল্লাহ ইলাহা, বলুন সবাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, এই কথাটা বললেই আপনার নাক, আপনার নাক, আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু বাবা, প্রথমে বলেছি সাজা কাটার পরে কেন মাওলানা? বন্ধ কালন শুনো করেন, আল্লাহর বান্দা বান্দিরা, মুসলমানেরা কেন জান্নাতে যাবে আর কেন ভাই আপনি মুসলমান হয়ে মরবেন? ও বন্ধু, এটা একটা সুন্দর খাতা, মাওলানা একটু খাতাটা দিবেন তো, এটা দেন, এটা দেন, দেন আপনার হাতটা দেন। ও আল্লাহর বান্দারা, এটা একটা সুন্দর খাতা, এই খাতাখানার ভিতরে আল্লাহ যদি জিজ্ঞেস করে প্রথমেই আপনার ব্যবস্থাপনার স্বীকৃতি নিবি, আপনার লাইফের হিসাব নিবি, আপনার জীবনের হিসাব নিবি, বন্ধুরে প্রথম থেকে আপনাকে লিখতে বলা হবে, আপনার নাম্বারিং করা থাকবে, সর্বপ্রথমে থাকবে নামাজ, তারপরে থাকবে রোজা, তারপরে থাকবে হজ, তারপরে থাকবে যাকাত, তারপরে থাকবে দান, তারপরে থাকবে সাদকা, তারপরে থাকবে সত্য কথা বলা, তারপরে বলে আপনার হালাল খাওয়া চলা। পৃথিবীতে যত ভালো ভালো কর্ম আল্লাহ বলেছেন সবগুলো সিরিয়াল বাই সিরিয়াল থাকবে বন্ধুরে, কিন্তু আপনার আব্বা দুটো ছাগল জবাই করে আপনার নাম আব্দুস সাত্তার রেখেছিল, আপনার বোনের নাম জরিনা রেখেছিল, আপনার নামটা যখন দেখা পড়বে ধরা পড়বে আর আপনার নাম্বারিং টাচ দেখা হবে বন্ধুরে, আপনার জরিনার নাম্বারটা দেখা হবে, সাত্তারের নাম্বারটা দেখা হবে বন্ধুরে, সাত্তারের নাম্বারে দান ভালো, সাত্তারের নাম্বারে রোজা ভালো, সাত্তারের নাম্বারে হজ ভালো, সাত্তারের নাম্বারে সত্য কথা ভালো, কিন্তু সবই ভালো ভালো ভালো, সাত্তারে শুধু নামাজটা কালো বন্ধুরে, সাত্তার আর পাস করতে পারবে না, সাত্তার পাস করে জান্নাতে আর যেতে পারবে না। ও বন্ধু ভার, আপনার খাতাটা চেক করে দেখা হবে, নামাজের কত নেকি, রোজার কত নেকি, হজের কত নেকি, সত্য কথার কত নেকি, দানের কত নেকি, হজ সম্পূর্ণ এক জায়গায় করে অ্যাড করা হবে, যোগ করা হবে বন্ধু, যোগ করার পরে যদি ভালো রেজাল্ট হয়ে যায়, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি মুলকিহি ওয়া নুকুরে জালাহু ইয়াওমাল কিয়ামা কিতাবাইয়াল কাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। খাতা দেখা হচ্ছে, আব্দুর রহমান নাম খুব সুন্দর, লোকটা মুসলমান, খাতাটা চেক করো, বলে শুক্রবারের নামাজ আছে, চলে যা পার করে, বলে 40 বছর ধরে 10 এদিকে 10 ওদিকে মাইনাস 40 বছর ধরে ফরজ রোজা করেছে, বলে ঠিক আছে, বলে দান দেখাতো, বলে ভোকলা মাদ্রাসায় 8ই অক্টোবর 2022-এর 10,000 টাকা তার নামে অ্যামাউন্ট আছে। এই যোগ করে করে বাবা দেখা গেল সে 100-এর ভিতরে 55, 55 কিংবা 60 কিংবা 70 নাম্বার পেয়েছে। বলে আল্লাহ, আল্লাহ বলছেন একে ডান দিকে রাখো, একে ধরা যাবে। কিন্তু বন্ধু, আমার খাতা চেক হবে, আপনিও মানুষ আমিও মানুষ, এটা নাম কার? বলে নগেন কিস্কু। হ্যাঁ, নগেন কিস্কু, এই মুসলমান না কে গো? মুসলমান। বলে কে? রাখাল সরকার। মুসলমান? মুসলমান। পাতানি তিরকি, কী নাম? মুসলমান না। আল্লাহ বলছেন ফারিস্তাম, আর ঘাঁটতে হবে না,
আর রেকর্ড চেক করতে হবে না আর খুলে খুলে দেখতে হবে না জেনে গিয়েছি এই আমার উপর বিশ্বাস করেনি আর কালেমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলেনি ফারিস্তারে হয়রানি করে লাভ নাই খাতাটা বন্ধ করে দাও হে আল্লাহ খাতা কেন বন্ধ করব বলে এই জন্য বন্ধ করবে এই প্রথমে তো মুসলমানই হয়নি মুসলমান ছাড়া কারো খাতা চেক হবে না বন্ধুরে যার খাতা চেক করে করে যাচাই বাছাই করা হবে ওরাই বেঁচে যাবে সাজা কাটার পর বেঁচে যাবে কিন্তু যাদের খাতা চেক হবে না যদি তার নাম রাখাল সরকার হয় কিষ্কমাড্ডি হয় কইলা উরাও হয় খাতাটা চেক করা হবে না খাতাটা বন্ধ করে দপ্তরে জমা করে দেওয়া হবে ফারেস্তারা জিজ্ঞেস করছেন আল্লাহ খাতা কেন বন্ধ হয়ে গেল বলে আর রেকর্ড চেক করতে হবে না ঘোষণা করে দাও ফাইনাল জাহিমা হিয়াল মাআওয়া খাতা দেখতে হবে না সরাসরি বলে দাও তোমাকে জান্নাতে রাখা যাবে না তোমার ঠিকানা হবে ফাইনাল জাহিমা হিয়াল মাআওয়া তুমি জাহান্নামে চলে যাও তোমাকে আর পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না বাবজান তাহলে মুসলমান হওয়া আমার কপাল ভালো জি বিশ্বাস করেন তো আমি মুসলমান আমার কপাল ভালো হয়ে গেছে কিন্তু আদার্স আর যারা আছে অন্য জাতি কপাল খারাপ বাবা পুড়ে গেছে কপাল এবার আপনাকে এই মুসলমানদের ভিতরে ভালো মানুষ চিনাবো এবাব জান আল্লাহর দয়াতে আপনাদের আল্লাহর ভালোবাসার জন্য বর্ষণ হোক সয়ুল আল্লাহ আমিন বাব জান আল্লাহর রহমত পাবার জন্য এখানে যতগুলো লোক বসে আছেন আর একবার হাতটা কমপক্ষে উঠে বলুন তো বাবা এখানে নামাজি কতটি আছে এবার হাত দেখান তো যারা নামাজি তারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মাঝে জল লীনও আছে বলো না জি তাহলে যতটি নামাজি দেখলাম আলহামদুলিল্লাহ যারা নামাজ শুরু করেননি আপনার বিপদ সামনে আপনি তৈরি থাকুন আর যারা হাত উঠিয়ে দিয়েছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন কি বলছেন যারা নামাজ পড়েছে তারা বেঁচে গিয়েছে যারা নামাজ পড়েছে তারা পরিত্রাণ পেয়ে গিয়েছে যারা নামাজ পড়েছে তারা বেঁচে গিয়েছে তাদের আর কোনো ঝামেলা নেই আর যারা নামাজ পড়ে তারা ঝামেলায় আটকে গিয়েছে ভাই এবার আপনাকে দেখতে বলেছিলাম সামনে দেখুন তো বলে লোকটা দাড়ি আছে টুপি আছে লোকটা নামাজ পড়ে লোকটা ভালো আর যারা আমরা নামাজ পড়ি মনে মনে খুব খুশি হলাম যাক মাওলানা আমাদের সিরিয়ালটা তো বলেছে নামাজ আমরা পড়ি আলহামদুলিল্লাহ আমরা নামাজি ব্যক্তি পরিচয় পেয়ে গেছি তাহলে আমরা জান্নাতি নেভার কখনোই হতে পারে না নামাজ পড়লেই জান্নাতি যদি কোনো মাওলানা বলে দেয় ভুল 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 কেন কেন আপনাকে ছোট্ট একটা হিসাব দিয়ে যাই এ বাবা এখানে যারা নামাজ পড়েন মসজিদে গিয়ে যা করেন তার কর্ম তো আমাদের দেশে যা হয় গ্রামে যা হয় আপনাদের গ্রামে তা হয় যেই দিন থেকে আপনি নামাজি হলেন সেদিন থেকে প্রথম ধাপটা হলো মুলবিদের ভুল ধরা কি বলেন মসজিদে নামাজ আপনার 15 দিন হয়েছে কোন মুলবি কি করছে প্রথম টার্গেট আপনার এটা যে ভুল একটা করেছে জি যাক আলহামদুলিল্লাহ ভুল ধরেন সংশোধন করেন চলে যাবে দ্বিতীয় কথা বাবা যারা নামাজটা পড়তে শুরু করেছেন আচ্ছা মসজিদে গিয়ে কতক্ষণ বলেন গো বাবা কতক্ষণ নামাজ পড়তে গিয়ে থাকেন একটা মানুষ মাওলানা মোটামুটি হিসাব একটা খুব জোর 10 থেকে 15 মিনিট কিংবা তার চেয়ে তার একটু বেশি ধরে নেন যদি কেউ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তসবিহ তাহলিল করে বেশি তো একটু সময় বেশি লাগে আমি মোটামুটি 5 ওয়াক্তের নামাজে দিন আর রাতে হিসাব করে মোটামুটি 24 ঘন্টায় একটা অ্যামাউন্ট জোগাড় করে একটা মানুষ যদি আল্লাহকে বিনয়ের সাথে ডাকে নম্রতার সাথে ডাকে তো মোটামুটি 1.5 ঘন্টা তাকে ডাকবে কত ঘন্টা বললাম 1.5 ঘন্টা কেউ ডাকে না বাবা কেন ডাকে না ইমাম সাহেব বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখনই সালাম ফিরা মুসাল্লির আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চপ করে উঠে গিয়ে বাবা সুবহানাল্লাহ 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 বাড়ি চলে গেল হয় না এলাকায় হয় যেমনই সালাম ফিরা হলো তেমনি তার মার্কেটিং পড়ে গেল তার কাজ পড়ে গেল আর সালাম ফিরে যে আল্লাহ একটু তসবিহ তাহলিল করবে সেই সময়টা নিয়ে দৌড়তে দৌড়তে চলে গেল হয় না তাহলে ওর জন্য 7 মিনিট যেই লোকটা বিনয়ের সাথে আল্লাহকে ডাকে সেই লোকটার টাইম দিলাম 1.5 ঘন্টা তাহলে একটা লোক যদি সারা জীবনে সরি সারা দিনে 24 ঘন্টাতে ও 1.5 ঘন্টা আল্লাহর ইবাদত করে 1.5 ঘন্টা এবার জান 1.5 ঘন্টা যোগ করে যদি আমি হিসাব টানি 1 মাসে লোকটা কত
ঘন্টা আল্লাহর ইবাদত করলো গো একটু যোগ বিয়োগ এই যোগ করার টাইম নেই আপনাকে সময় দেব না আমার যোগ করা আছে আপনি শুনে নেন আপনি কালকে কি করবেন কি গো একটা লোক যদি দিন আর রাতে 24 ঘন্টা আল্লাহকে বিনয়ের সাথে ডাকে আর আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে ডাকে লোকটা 1.5 ঘন্টা সময় দিল সেই 24 ঘন্টাতে তাহলে মাসে লোকটা কত ঘন্টা আল্লাহকে ডাকলো হিসাব করে দেখা গেল বন্ধু লোকটা যোগ বিয়োগ করে দেখলাম 1.5 ঘন্টার অনুসারে একটা মানুষ সারা মাসে 45 ঘন্টা আল্লাহকে ডাকে 45 ঘন্টা আল্লাহকে ডাকে হে বন্ধু বরমাত 45 ঘন্টা যদি মাসে ডাকে তাহলে বছরে কত ডাকে একটু হিসাবখানা আপনাকে দিয়ে যায় আল্লাহর বান্দা বান্দিরা মানুষটা যদি বিয়নের সাথে আল্লাহকে ডাকে সে মাসে 45 ঘন্টা ডাকে তাহলে বছরে সে কত ঘন্টা আল্লাহকে ডাকে ও আব্বা জানেরা দাদা বন্ধু মা বোনেরা আমার ভালো করে শুনে নিন বছরে সেই লোকটা ক্যালকুলেশন করে পাওয়া গেল হিসাব করে পাওয়া গেল 540 ঘন্টা একটা লোক আল্লাহকে বিনয়ের সাথে মসজিদে ডাকে কত বললাম বছরে 540 এম বাজানেরা তাহলে যদি 45 ঘন্টাকে ক্যালকুলেশন করে 540 ঘন্টা হয় আপনার বয়সটা 60 বছর হিসাব যদি গড়ে ধরে নি বন্ধুরে যদি আপনার মায়ের পেট থেকে আপনার বয়স 60 বছরের পর আপনি মারা যান তবে 60 বছর কিন্তু বন্ধু আল্লাহ নবী তো আপনাকে খবর জানিয়ে দিয়েছে ও মুসলমানেরা তোমার যদি ছেলে সন্তান হয় মেয়ে সন্তান হয় 7 বছরে ওয়ার্নিং দাও 10 বছরে পিটন দাও তাহলে 10 বছর থেকে যদি কোন মানুষ নামাজ পড়তে চালু করে দেয় বন্ধুরে 60 বছরের ভিতরে 10 বাদ দিলে কত থাকে 50 বছর থাকে হে মুসলমান আবার 10 বছর আপনার বেঈমানিতে চলে গেল কোন রং 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 তোমাশায় চলে গেল আরো কিছু বাদ হয়ে গেল আমি সেই হিসাব করলাম না ও ভোপলা এলাকার মানুষেরা মনোযোগ দিয়ে বক্তব্যগুলো শুনুন গো একটা মানুষ বছরে যদি 540 ঘন্টা আল্লাহকে ডাকে তাহলে 60 বছরের জিন্দেগিতে একটা মানুষ আল্লাহকে কত ঘন্টা ডেকেছে মানুষের দল আল্লাহ আপনাকে 24 ঘন্টা সময় দিয়েছে আর 24 ঘন্টা ভিতরে মাত্র 1.5 ঘন্টা আপনি আল্লাহকে ডেকেছেন মুসলমান বলুন তো 22.5 ঘন্টা আপনি কোন কোন কাজে ব্যয় করেছেন 24 ঘন্টার সময় আপনি মাত্র 1.5 ঘন্টা আল্লাহকে ডাকলেন আর বাকি 22.5 ঘন্টা ছেলের জন্য সময় মেয়ের জন্য সময় বউয়ের জন্য সময় সংসারের জন্য সময় এই করতে করতে 22.5 ঘন্টা চলে গেল ও আল্লাহর বান্দারা এখন ছকির কথা আপনার মাথায় উঠিয়ে দিই বন্ধু আপনি আপনার 60 বছর যদি প্রাপ্তবয়স্ক হন আর আপনি 60 বছর যদি মেনটেন করে থাকতে পারেন ও আল্লাহর বান্দারা 60 বছরের জিন্দেগিতে আপনি 32,400 ঘন্টা আল্লাহর কাছে আপনি কাঁদলেন আল্লাহকে ডাকলেন ও মানুষের দল 32,400 ঘন্টাকে যদি ক্যালকুলেশন করা যায় তো বছর কত হলো মাওলানা বন্ধুরে 3.5 বছর থেকে 4.5 বছর যাবে না আব্বা জান আপনাকে আল্লাহ সারা জীবনে 60 বছর বয়স দিয়েছে আর 60 বছর ইবাদত করতে বলেছে আর আপনি মেন যে ইবাদতটা করবেন সেটা হলো নামাজ আর নামাজটা করতে গেছেন বন্ধু তো আপনার জীবনে মাত্র 3.5 বছর নামাজ পড়েছেন ও আল্লাহর বান্দারা বলুন তো 3.5 বছর নামাজ দেখে আল্লাহর জান্নাত পাওয়া যাবে কি যাবে না যাবে গো না কখনোই হতে পারে না এবাব জান আপনাকে যদি হিসাব দেওয়া যায় আপনি কতটা রোজা রেখেছেন আল্লাহকে কতটা ভালোবাসা দেখিয়েছেন বলে মাওলানা আমি খুব রোজা রেখেছি বলে 60 বছর যদি আমি ধরে নিলাম 60 বছর তো কেউ রোজা করতে আপনি পারেননি 60 বছর ধরে নিলাম তো আপনার জীবনে কতটা রোজা হয়েছে এক মাস করে প্রতি বছর যদি ক্যালকুলেশন করা যায় মুসলমান 5 বার 60 আপনার জীবনে মাত্র 5 বছর রোজা করেছেন আল্লাহর বান্দা বলুন তো রোজা রেখে 5 বছর আর 3.5 বছর নামাজ পড়ে আল্লাহকে বলবো আল্লাহ আমাকে তুমি জান্নাত দিয়ে দাও কথাটা শুনবে বন্ধু না 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 আল্লাহ কথাটা শুনবে না আল্লাহ প্রশ্ন করবে বান্দা 60 বছরের জিন্দেগিতে এইদিকে তোমার 5 আর এইদিকে তোমার 3.5 মাত্র 8.5 বছর রোজা করেছো
ইবাদত করেছো আর আমার কাছে তুমি জান্নাতে এসো মানুষ রে আমি তোমাকে জান্নাত দিতে সক্ষম হলাম না মুসলমান ওতে আমাদের হিসাবে গোলমাল আছে নামাজ পড়ে আমরা টাটকা হয়ে বসে আছি মনে হয় আমার জান্নাত কিনে নেওয়া আছে এরকম মনে হয় না গো না 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 ওই জীবন চলবে না বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীতে লাখ লাখ লোক জালসা শুনবে শত শত লোক জালসা শুনবে হাজার হাজার লোক দান করবে এদের ভিতরে পাঁচ প্রকার লোক আল্লাহর জান্নাতে যাবে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ কয় প্রকার লোক গো পাঁচ প্রকার দেখি বাবা সব অজের ঘাট মেরে দিয়ে এখন লোকটাকে দেখব কোন কোন লোকটা জান্নাতে যাবে কে বলছেন পরিচয় কে দিবে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বাবা দেখি তো চেক করে ডান দিক থেকে বাম বাম থেকে ডান মেয়েদের মধ্যে তোলপাড় করে খুঁজুন তো বাবা ভালো লোক কে অরিজিনাল লোক কে জান্নাতি কে বিশ্বনবী নবী মুহাম্মদ বলছেন পাঁচ প্রকার লোকেরা জান্নাতে যাবে ওই পাঁচ প্রকারের ভিতরে কোন এক প্রকারে আমরা আছি কি না চেক করি বাবা চেক করি একটু চেক করি সেটা কি হবে এক নম্বর দেখি ভালোদের মধ্যে পড়ি কি না কি ভালো হে মানুষের দল বিশ্বনবী বলছেন বিখ্যাত সাহাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন আমি নবী কি তোমাদেরকে ওই ভালো মানুষগুলোর সঙ্গে পরিচয় করে দেব না ওই সমস্ত লোকের খবরটা কি তোমাদেরকে দেব না যাদেরকে দেখে তোমাদের অন্তরের পরিবর্তন হবে ঈমানের পরিবর্তন হবে ওই সমস্ত লোকের কি তোমাদেরকে খবরটা দেব না ইয়া রাসূলুল্লাহ ওই সমস্ত লোক কারা বলে দিন বিশ্বনবী বলতে আরম্ভ করলেন মানুষ রে ওরা পাঁচ প্রকার লোক জান্নাতে যাবে পাঁচ প্রকার লোক তারা ভালো মানুষের পরিচয় পাবে আর যারা ভালো পরিচয় পাবে তারা জান্নাতে যাবে মাওলানা বিরক্ত মনে করতে আরম্ভ করলাম বলে দিন কোন কোন লোকেরা এখানে বসে আছে ওই লোকগুলো আমরা হচ্ছে কিনা তার মধ্যে পড়বো কিনা বন্ধু রে এক নম্বরে পৃথিবীতে যাকে ভালো লোক বলে ধরা হয়েছে ওই লোকগুলোর প্রথম সিরিয়ালটা নবী বলছেন নবী ও ফিল জান্না পৃথিবীতে যত নবী রসুল এসেছিল এরা ভালো মানুষের পরিচয় নিয়ে এক বাক্যে আল্লাহ জান্নাতে যাবে বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না ইব্রাহিম নবী প্রেম করিল নুরুদ তারে আগুনে দিল ইব্রাহিম নবী প্রেম করিল নুরুদ তারে আগুনে দিল এ শুধু প্রেম নয় প্রেমের ছলনা প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না মোসা নবী প্রেম করিল আগুনে ঝলসিয়ে দিল মোসা নবী প্রেম করিল আগুনে ঝলসিয়ে দিল এ শুধু প্রেম নয় প্রেমে ছলনা প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না বাবজান বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না বাবজান বন্ধুকে এখানে কাকে ইঙ্গিত করেছে আল্লাহকে কেন একটা লোকের নাম বলবো ভালো লোককে আজকে দেখায় একটুখানি নবী মুহাম্মদের কথা বলবো না অন্যান্য নবীর কথা বলবো না শুধু অনলি একটা নবীর কথা বলবো কার যেই নবীটার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি গো ভালো মানুষ হবেন নামাজ পড়লেই ভালো মানুষ রোজা করলেই ভালো মানুষ দান করলেই ভালো মানুষ আপনার অঙ্ক করে দেখুন আপনার পিছনে হাপলা পড়ে আছে আপনি ভালো মানুষ হতে পারেননি ভালো মানুষ তখনই হবেন যখন আল্লাহকে ভালোবাসাটা বিনয়ের সাথে আপনি দেখাতে পারবেন হযরতে ইব্রাহিমের অনেক গল্প শুনেছেন সেই গল্পের ভিতর থেকে একটা কেটে গল্প বের করে বাবা আপনাকে বলছি সেটা হলো কি হযরতে ইব্রাহিম মোটামুটিভাবে হিসাব করে দেখা গেল 113টা বিপদে পড়েছিলেন বিপদ না তো কি যেগুলো কঠিন আমরা যেগুলো সহ্য করতে পারতাম না সেইগুলো হযরত ইব্রাহিম করে দেখিয়েছেন এ মানুষ তার ভিতরে 113টার ভিতরে মর্মান্তিক ঘটনা হলো 13টা আমার দিকে তাকান ইব্রাহিমের জীবনে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার ভিতরে 13টা হচ্ছে
একবার স্পেশাল আর স্পেশাল 13টার ভিতর আরো তিনটা যোগ করে তিনটা একবারে এত মারাত্মক আমাদের মতো সাধারণ মানুষ লোড নিতে পারতাম না তার ভিতরে একটা কথা আমি বলে যাই সেটা আপনি জানেন একটা নিজের ছেলেকে কুরবানি করা সেই ঘটনা আপনাকে একটু বলবো না নাবীরা কেন ভালো মানুষ আপনাকে একটু বলি এ বাবা আপনাদের কিছু কথা বুঝাচ্ছি কোনো ওয়াজ করছি আপনারা বুঝছেন আমি আপনাদেরকে মন থেকে যা আমার ব্রেনে পূজিতে আছে আপনি সব দিতে চাইছি আমি আপনারা যা বুঝছেন আলহামদুলিল্লাহ আমি যা বলছি আল্লাহ আমাদেরকে যেটুকু বলার সুযোগ আপনাদেরকে বোঝার সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ মেইনটেইন করে নিলাম কিন্তু বন্ধু হযরত ইব্রাহিম জনগণের সামনে পরীক্ষা করেন যখন কথা বলেন জনগণ অনেক বড় কথা বলে এই সময়তে আমাদেরকে দেখান বাবা এই সময়ে হযরত ইব্রাহিম একটা কথা বলছেন আল্লাহকে কি গো আল্লাহ একটা কথা জিজ্ঞেস করব তোমাকে কি বন্ধু সেটা কি বলে আল্লাহ তোমার কাছে আমি দেখতে চাই কাইফা তুহিল মাউতা কেমন করে তুমি মৃতকে জীবিত করে আল্লাহ আমি এটা একটু দেখতে চাই এই বাবা মনোযোগ দিয়ে শুনুন আল্লাহকে হযরত ইব্রাহিম কি বলছেন আল্লাহ তুমি মানুষকে কি করে জিন্দা করে একবার আমাকে দেখাও না হযরতে আল্লাহ পাকের নবীকে আল্লাহ বলছেন ইব্রাহিম তোমার কি এখানে কোনো কনফিউশন আছে সন্দেহ আছে তখন হযরত ইব্রাহিম বলছে আল্লাহ না 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 আমার কোনো কনফিউশন নাই সন্দেহ নেই কিন্তু আমার মনটাকে একটু শক্ত করবার জন্য লে ইতমাইন্না কালবি আমি পোক্তা করবার জন্য এই কথাটা বলছি আল্লাহ তুমি আমার কথাটা কবুল করো এ বাবা ঘটনা ঘটে গেল ঘটনা ঘটলো যেই ঘটনা ঘটলো ওই ঘটনার আপনাকে বলবো না শুধু একটু টাচ দিয়ে যাই আল্লাহ বলছেন কলা ফাকোস ইব্রাহিম তোমার মনে যখন কনফিউশন ধরা পড়েছে আমি মরাকে কেমন করে জিন্দা করি তুমি দেখতে চেয়েছো এবার তোমাকে দেখার পালা আমার এসেছি ও বন্ধু ইব্রাহিম দেখতে যখন চেয়েছো আমি বলতে শুরু করলাম আল্লাহ কি বলবে তুমি বলে দাও ফাখোজ আর বাতামিনা তৈরে ফাসর হন নাই লাইক নবীকে বলছেন নবী হে তুমি চার ধরনের চারটা পাখিকে ধরো আমি শর্টকাট আপনাকে বলতে আরম্ভ করলাম বলে হে আল্লাহ পাখিরাগুলো ধরে নিয়েছি বলে এদেরকে জবাই করো বলে আল্লাহ জবাই করা হয়ে গিয়েছে এদের মাংসগুলোকে মিশাল করে নাও যেই চার কোয়ালিটির পাখিকে তুমি ধরেছিলে এদের মাংসগুলোকে এক জায়গায় মিশাল করে দাও আর মিশাল করে দেওয়ার পরে তুমি চার ভাগে ভাগ করে চার জায়গায় রেখে দাও বলে আল্লাহ সেটা করা হয়ে গিয়েছে হযরত ইব্রাহিমকে লক্ষ্য করে বলছেন ইব্রাহিম খালি ওরে দোস্ত তুমি জানতে চেয়েছো কাইফা তুইল মওতা কেমন করে আমি জিন্দা করে তুমি দেখবে বন্ধুরে তুমি যে পাখিগুলোকে জবাই করে মাংস করে দিয়েছিলে যারা আর দুনিয়াতে বেঁচে ছিল না তাদেরকে জবাই করেছো তুমি সব নজির করে আছো বন্ধুরে এবার আমার নজিরটা তুমি দেখে নাও আমি কেমন করে সেই পাখিগুলোকে জিন্দা করব আমার কৌশল ক্ষমতা কত তুমি দেখে না হযরত ইব্রাহিমকে দেখিয়ে দিলেন হযরত ইব্রাহিমকে লক্ষ্য করে বললেন ইব্রাহিম তুমি যে পাখিগুলোকে জবাই করেছিলে সে পাখিগুলো নাম ধরে ডাকো ও আল্লাহর বান্দারা যখনই নাম ধরে ডাকা যখনই নাম ধরে ডাকা ওই চার ধরনের পাখি যে মাংস হয়েছিল মাংস থেকে আল্লাহর কারিশমাতে বন্ধুরা আবার পাখি তৈরি হয়ে গিয়েছে যখনই পাখি তৈরি হয়ে যাওয়া যখনই পাখি তৈরি হয়ে যাওয়া ও আল্লাহর বান্দা বান্দিরা পাখিকে দেখে হযরত ইব্রাহিম আল্লাহর কাছে কাঁদতে আরম্ভ করেছে আল্লাহ গো ভুল করে দিলাম ক্ষমা করে দাও ক্ষমা করে দাও ক্ষমা করে দাও নিজে ভুল বুঝতে পারলেন যে কি আল্লাহকে প্রশ্নটা করে আমি ভুল করে দিলাম এ বাবা ভালো মানুষ তারাই যারা ভুল করার পরে আল্লাহ বলছে আল্লাহ আমার ভুলটা তো আমার মনে চোখে ধরা পড়েছে আমার নজরে ধরা পড়ে গেছে মাবুদ তুমি আমাকে ক্ষমা করে দাও যেই ব্যক্তি এই কথাটাই বলল আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই লোকটা এই কথাটা বলতে পারলো আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দাও সেই লোকটাই পরিত্রাণ পেয়ে গেল আর যেই লোকটা অন্যায় করলো আল্লাহকে বললো না আল্লাহ আমাকে ক্ষমা করে দাও সেই লোকটাই বিপদে পড়ে গিয়েছে তাহলে ভালো লোক কারা বাবা যারা ভুল করে আর ভুল করার পর আবার সংশোধন করে তাদেরকেই ভালো লোক বলা হয় ভালো লোক ওরা হবে যারা আল্লাহর আইন বিধানকে মেনে জীবনযাত্রা করছে আর কোর্ট থেকে জীবনযাত্রার মিডিলে কিছু ভুল ধরা পড়ে গেল লোকটা আবার আল্লাহর কাছে মসজিদে কাঁদছে রব্বানা সালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা এইভাবে আল্লাহর কাছে কাঁদছে তারাই হলো অরিজিনাল লোক তারাই হলো জ্ঞানী লোক তারাই হলো ভালো মানুষ এ বাপজান আপনাকে ভালো মানুষ চিনাচ্ছে আজকে ভালো মানুষ কে কার কথা বলবো
কার কথা বলবো, আপনি নামাজ পড়ে বটেন কিন্তু এখনো ভালো মানুষ হতে পারেননি, আপনি রোজা করেন বটে এখনো ভালো মানুষ হতে পারেননি, আপনি আরো অন্যান্য কাজ করেন এখনো আপনি দামি ইমানদার হতে পারেননি। বলে কেন মাওলানা সাহেব, আমি রোজা করছি, নামাজ পড়ছি, সত্য কথা বলছি, দান করছি, আমি তো সবই ঠিক করছি। বলে না, এখন আপনি ভালো হতে পারেননি। বলে কেন, একটা ছোট্ট কথা বলবো, কার? এ বাবা, মাওলানা বসে আছেন যোগ্যতম সভাপতি সাহেব বাবজান, যিনি 20 বছর থেকে বোখারি পড়াচ্ছেন আলহামদুলিল্লাহ, মনে একটা বড় আশা একটা লোককে সামনে পেয়ে গেছি যে 20 বছর থেকে বোখারির দার্স দেয়, তাহলে লোকটা কেমন হাড় পাকা হয়ে আছে আপনি বুঝতে পারছেন বাবজান। থাক, আল্লাহ চেষ্টা করে যাই মাওলানার জন্য চরণ ধুলি মাথায় নিয়ে যেতে পারি, এটাই আশা। বাবজান কি বলছিলাম, দুটো লোকের কথা ডিফারেন্স করব, একটার নাম হলো হযরত আবু বকর সিদ্দিক আর দুইজনের নাম হলো, দ্বিতীয় জনের নাম হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ বাবা, হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়তেন এটা জানেন কি? জানেন নামাজ পড়তেন? বলে হ্যাঁ। হযরত উমর রোজা নামাজ করতেন? বলে হ্যাঁ। এরা হলো আল্লাহর আইনকে 24 ঘন্টার ভিতরে যদি বাদ যায় তো 1.5 ঘন্টা বাদ যায়, আর 22.5 ঘন্টা আল্লাহর ইবাদত করে, আর আপনি আর আমি কি করি? 1.5 ঘন্টা ইবাদত করি আর 22.5 ঘন্টা বেঈমানি করি, তাহলে সম্পূর্ণ উল্টা, সম্পূর্ণ উল্টা। এই বাবজান তাকান আমার দিকে, হযরত ওমর আর আবু বকর দুই বন্ধুর ভিতরে কোন কামে, আপনাকে ন্যায়মূলক কথা বলছি, আমি ফতোয়া ফারেজের কথা নয়, কোন কাম করতে গিয়ে দুই বন্ধুর ভিতরে অঘটন ঘটে গিয়েছে, অঘটন ঝগড়া ঝামেলা কোনো একটা হয়েছে, আর দুই বন্ধুর কাছে ঝগড়া ঝামেলা হয়ে যাওয়ার পর দুইজন দুই জায়গায় চলে গেছে। বাবা, এবার যে হলো আসল জ্ঞানী সেই রাতে ঘুমাতে গিয়ে শুরু করেছে, আল্লাহ ইশারের নামাজ পড়লাম, মাগরিবের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়লাম, আল্লাহ সব নামাজ পড়লাম, কিন্তু মনে শান্তি পাই না। কেন শান্তি পাই না? দুই কথাতে হযরত উমরের সাথে আমার গোলমাল হয়েছে, কোনো এক কারণে উমরের সাথে ফয়সালা অন্যরকম হয়ে গিয়েছে, যার জন্য মনের আর মিল থাকে না। আল্লাহকে নামাজ পড়ে শান্তি পেলাম না, মনে মনে ভাবলাম মানুষের সঙ্গে ঝগড়া করে তো কেউ জান্নাত পাবে না, জায়ের সাথে ঝগড়া করে জান্নাত হবে না, বাপের সঙ্গে ছেলে হবে জান্নাত পাওয়া যাবে না, মানুষের সঙ্গে ঝগড়া করে জান্নাত পাওয়া যাবে না। আপনাকে নাই মনে কথা বলতে আরম্ভ করেছি, বন্ধুরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে ছোট মনে করে একটা চিন্তা করতে 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 হযরত উমরের সামনে গিয়ে দাঁড়িয়েছে, হযরত উমরের বাড়ির পাশে গিয়ে দাঁড়িয়েছে, উমরের সঙ্গে দেখা করব, উমরকে জড়িয়ে ধরে বলবো, উমর রে তোমার সঙ্গে দুপুরে ঝামেলা হয়েছে, আসরে ঝামেলা হয়েছে, উমর তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলবো, উমরের কাছে যাবো, আমাকে উমর মাফ করে দিবে, তাহলে আজকের জানে কি সঞ্চয় করেছি, আর কোনো জায়গায় ত্রুটি আমার থাকবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন না উদ্দেশ্য, বাবা কি উদ্দেশ্য, ঝগড়া হয়েছে আসর জোহর মাগরিব এত নামাজ পড়লাম মন ভরে না, কেন? বলে আমার এক বন্ধুর সাথে আমার ঝগড়া হয়ে আছে, যদি আজকে এখন মরে যায় তাহলে ঝগড়া করে যদি মরি তো জান্নাত নসিব হবে না, কারণ হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ। কে বলেন? যদি নামাজ না পড়েন তো আল্লাহ আপনাকে ক্ষমা করলেও করতে পারে, কিন্তু কারো জমি মেরে নিয়েছেন আপনার মাফ হবে না, কাউকে চড় মেরে দিয়েছেন মাফ হবে না, যতক্ষণ চড় খাওয়া ব্যক্তি আপনাকে মাফ না করে। মদ্দা কথা, আসল কথা শুনে নিন, বান্দার সাথে বান্দার যদি কোনো অমিল থাকে, যতক্ষণ বান্দা আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ আপনি মাপযোগ্য হতে পারলেন না। হযরত আবু বকর এই চিন্তা করে উমরের সামনে দাঁড়িয়েছেন, হযরত উমর আবু বকরকে দেখেই বাবা তার মনে প্রথমে যে রাগটা ছিল অনুভব করে ও মনে মনে চিন্তা করে নিয়েছেন, এই সময়টা তার আবু বকরের সাথে আমি কথা বলবো না, কিন্তু আবু বকর বাড়ি থেকে গিয়েছে উমরের কাছে ক্ষমা চাইতে। এ বাবা দেখুন না, ক্ষমা চাইতে গিয়ে ক্ষমা পাচ্ছেন না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে দেখে একটু সাইড হয়ে টেরাভাবে হাঁটতে শুরু করলেন, চলে গেলেন। হযরত আবু বকর চিন্তা করছেন, এ আল্লাহ আজ রাতে উমর যত রাগ করেছে
আমার বন্ধু উমর যত আমার পর খেপে আছে, আমার যত বত মনের ভেতরে তার একটা আশাবাদী হয়ে আছে। হে আল্লাহ, আজকে উমর আমাকে মাফ করবে না। চিন্তা আবু বকর চিন্তায় পড়ে গেলেন। এই গল্পটা শোনাবার জন্য বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার জোরে সরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এই ঘটনাটা বললেন, নবী গো কোন কথাই আমার অমিল হয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ কথা অমিল হয়েছে, আর উমরের সঙ্গে আবার মিল করার জন্য সালাম মুসাবাহ করার জন্য গেলাম, ইয়া রাসূলুল্লাহ আমাকে উমর সাইড কেটে চলে গেল, উমর আমাকে ক্ষমা করলো না, আমি সারেন্ডার হতে চাইলাম কিন্তু ক্ষমা করলো না। যখন এই কথাটা বলা, বিশ্বনবী নবী মুহাম্মাদের মুখখানা যেন সুন্দর হয়েছিল, নবীর মুখখানা যেন লাল হয়ে গেল রাগে। হে আল্লাহর বান্দারা, নবীর মুখখানা যেন রাগে লাল হয়ে গেল, উমরের উপর মনে যেন একটা গোসা হয়ে গেল। উমর, তুমি এত দামি লোক, এত ভালো বন্ধু, এত ভালো সাহাবা, কিন্তু তোমার বন্ধু আবু বকরকে তুমি মাত্র কয়েকটা কথার জন্য ক্ষমা করতে পারলে না। আল্লাহর নবী হযরত উমরের উপরে রাগ করে নিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী মুহাম্মদ কথাবার্তা বলতেছেন, এমন তো সময় সেই মসজিদের ভিতরে হযরত উমর ঢুকে পড়েছেন। আপনাকে শুধু কেটে ছেড়ে কথাটা বোঝাবার জন্য বলতে আরম্ভ করলাম। নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গিয়েছে, নবীজির সঙ্গে যখনই সাক্ষাৎ হয় বন্ধুরে, নবীজির চেহারা দেখে হযরত উমর বুঝতে পেরেছেন, নবীজি মনে হয় আমার উপর রাগ করেছে। আরে বোতল লাগিয়ে দেন তো একটু। এ বাবা, নবীজির চেহারা দেখে হযরত উমর বুঝতে পারছেন যে নবী নিশ্চয়ই মনে আমার উপর রাগ করেছে। আবু বকরও দেখছেন নবীর মুখ লাল, উমরও দেখছেন নবীর মুখ লাল, দোষী কে বাবা? এ বাবা একটু বিচার করেন তো। আবু বকর দিচ্ছেন নবীকে সে বিচার, ইয়া রাসূলুল্লাহ উমরের সাথে ঝগড়া হয়েছিল, আমি নিজেই থেকে তার কাছে মাফ চাইতে গেলাম কিন্তু উমর আমাকে মাফ করলো না। এই কথা যখনই বলা নবীজির মুখটা লাল হয়ে গেল, তাহলে দোষীকে হিসাব করে বলবেন কথাটা, দোষীকে? দোষী হলো হযরত আবু বকর। নাউজুবিল্লাহ, যদি আল্লাহ বলা ভুল হয়ে যায়, জান্নাতি লোকের সম্পর্কে বলছি তো, একটু বলতে একটু কষ্ট কষ্ট হচ্ছে, যদিও ক্ষণিকের জন্য দোষ করে নিয়েছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাবির চেহারা দেখে, নাবির চেহারা দেখে বাবা এবার কী করছে তাকান আমার দেখে। নাবির চেহারা দেখে আবু বকর সিদ্দিক নাবির সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা কথা বলবো, এই কথাটা আপনাকে জানার আছে। নাবিজি বলছেন, কি বলবে আবু বকর, তুমি কথাটা বলে দাও। বিশ্বনবীর সামনে হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখছি তো আপনি রেগে গিয়েছেন, আর উমরের দিকে আপনি তাকিয়ে আছেন, তার মানে উমরের উপর রাগ হয়েছে। নবী গো, যে ঝগড়াটা হয়েছিল নবী, তাতে আবু বকরের বেশি দোষ ছিল। আবু বকর, আমি বেশি অন্যায় করেছিলাম, যার জন্য আমি উমরের কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম। অথচ বন্ধু, হযরত আবু বকর দোষ করেননি, নিজের দোষটাকে ঘাড়ে করে নিচ্ছেন তার বন্ধু উমরকে মুক্ত করার জন্য, নবীর কাছ থেকে বাঁচার জন্য, আল্লাহর গুনাহ থেকে বাঁচার জন্য। দোস্তকে বন্ধু ক্ষমা করে দিয়ে বলছে, ও উমর তোমাকে আমি ক্ষমা করে দিই, তুমি আমাকে ক্ষমা করে দাও, নবী তো তোমার পর রেগে আছে। ও আল্লাহর বান্দা বান্দিরা, যখন এই দৃষ্টান্ত দেখেছে রে বন্ধু, আবু বকর বলছেন, নবী গো উমারের দোষ ছিল না, আমি দোষ করেছিলাম, যার জন্য উমার আমাকে ক্ষমা করতে পারে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে অন্যায়কারী না হয়ে, গুনাহ না করে বন্ধুর কাছে ক্ষমা প্রার্থনা করছেন, এবং বিশ্বনবীকে বলছেন, নবী গো আমি উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর রেগে আছি বটে, কিন্তু তাকে আমি ক্ষমা করে দিয়েছি, আর সেও আমাকে ক্ষমা করে দিক। আমি চাইছি যে আমার দোষটা আমার পরে থেকে যাক, উমারকে আপনি মুক্ত করে দেন। মানে নিজের দোষটা নিজে কাঁধে করে নিয়ে উমারেরটাও কাঁধে করে নিলেন, যেন উমার বেঁচে যায়। কি জন্য? দুই বন্ধুর ভিতরে ফাটল থাকবে না, আমরা হাক্কুল এবাদের মধ্যে পড়ব না। নামাজ পড়লে জান্নাত? জি না। কোন নামাজি আছেন যে আপনার ভাই কোনো একটা নোংরামি করে দিয়েছে, কোনো ভুল করে দিয়েছেন, তাকে আপনি ক্ষমা করেছেন? আল্লাহ বলছেন, ওয়ালেমান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর। এ বন্ধু, সেই ক্ষমাটা আপনার কাছে করতে হবে। আপনাকে বলতেছিলাম সেরকম মনোবল আপনার হতে হবে, নাহলে পরিত্রাণ নেই। বাবজান, এবার আপনাকে বলি, যেইটা ভালোবাসার কথা বলছিলাম, একটা ভালোবাসার কথা বলতে গিয়ে টাইম শেষ হয়ে গেল।
এবার এতগুলো ভালো ভালো মানুষের ভিতরে একটা ভালো মানুষ বের করতে গিয়ে কাকা পেলাম যে অন্যায় করে, আর অন্যায় করার পর আবার আল্লাহকে বলে আল্লাহ আমি তো ভুল করে দিলাম, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মার্জনা করে দাও, আমি গুনাহ করেছি আমাকে মাফ করে দাও, সেই লোকটা হলো প্রকৃত ভালো পুরুষদের ভিতরে। এবার বাবা দেখুন তো, এই আল্লাহর বান্দারা এবার দেখুন, আপনাদের পাশে একটা জাতি আছে যে জাতিটার নাম হলো মহিলা, মেয়ে মানুষেরা। এই মহিলাদের ভিতরে ভালোকে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলারা লাখ লাখ জালসা শুনবে, নামাজ পড়বে, রোজা করবে, সব ঠিক আছে, আর এতগুলো মহিলাদের ভিতরে কটা মহিলা জান্নাতে যাবে? তো বিশ্বনবী বলছেন চারটা মহিলা আল্লাহ জান্নাতে যাবে। বাবা কটা বললাম? চারটা। এই মহিলাগুলো কে? চলে যাচ্ছে পর্দার লোককে ওখানে পাঠানোর ছবি আছে না? মাশাআল্লাহ, সব খবর ভালো, কিন্তু এখন একটা খবর শুনলাম, এই যে আমাদের টিভির মাধ্যম দিয়ে প্রচারটা হচ্ছে, মহিলার ভিতরে যে টিভিগুলো লাগা আছে সেই টিভিগুলো নিয়ে পর্দায় ছবি যাচ্ছে না, যে এখানকার লোক আছেন দায়িত্বে মাইকম্যান ক্যামেরাম্যান, আপনি তাড়াতাড়ি করে মহিলার প্যান্ডেলে গিয়ে আপনি টিভিটা চালু করে দেন, তাই তো? জি মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এবার তো হয়েছে বাবা, ভালো মানুষ চিনিয়ে দিই, ভালো মানুষ চিনিয়ে দিই, ওদিকে রেডি আছে না ভালো মানুষ, আর একটা চিনাবো, একটা ভালো মানুষ ছেলেদের কথা বললাম, দ্বিতীয় নম্বরে ভালো আপনাদের এলাকার কে আছে সেটা আপনাকে দেখাই, কে গো সেটা বন্ধু? সেটা হলো আপনার বোন, সেটা হলো আপনার দিদি, সেটা হলো আপনার মাসি, সেটা হলো আপনার নানি, সেটা হলো আপনার দাদি। ওরা কেন? তো বিশ্বনবী বলছেন পৃথিবীতে লাখ লাখ মহিলারা থাকবে, লাখ মহিলা দান করবে, নামাজ পড়বে, ভালোবাসা দেখাবে, এদের ভিতরে সবচাইতে ভালো মহিলা কাকে বলা হবে? এই ভোপলার মানুষেরা এতগুলো লোকের ভিতরে ভালো মানুষ তো আপনাকে দেখালাম, মহিলাদের ভিতরে ভালো মহিলা কে হবে ওই মহিলাকে একবারখানে আপনাকে দেখেনি বন্ধুরে। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাখো মহিলাদের ভিতরে ওই মহিলাটা সবচাইতে ভালো, ওই মহিলাটা দামি, ওই মহিলাটাকে আল্লাহ ভালো আখ্যায়িত করেছেন বলে সে কে? আমার নবী বলতেছেন আল মাউলুদুলা উদ্দুয়ালা জাওজাহা আল্লাতী জাগা যাবা হাত্তা যা তফিয়া দে জাওজাহা ও তাকুলুলা জুকু গামাজান হাত্তা তারজা। ও বিশ্ববাসীরা, ও মুসলমানের দলেরা, আপনার বেটির আপনার কাছে কত ভালো জানে না, আপনার বউ আপনার কাছে কত ভালো জানে না, বিশ্বনবী যেটা ফরমান করেছে যেটা ঘোষণা করেছে আপনি একবার শুনে যান। আপনার বাড়িতে বউ আছে, আপনার বাড়িতে মা আছে, আপনার বাড়িতে বোন আছে, এদের ভিতরে কে ভালো গো এক মিনিটের জন্য আপনি চিনে নেন। বিশ্বনবী বলছেন ওই মহিলাটা সবচাইতে ভালো যে মহিলাটা স্বামীকে বেশি বেশি ভালোবাসে। এ বাবা, এখন আপনাকে বোঝায় এক মিনিট, স্বামীকে মেয়েটা ভালোবাসে কিন্তু নামাজ পড়ে না, স্বামীকে ভালোবাসে রোজা করে না, ওকে ভালো বলবেন? জি না, সম্পূর্ণ আল্লাহর বিধান মানার পরে যেই মেয়েটা স্বামীর সঙ্গে বন্ধুত্ব রাখে ওই মহিলাটা পৃথিবীর সব মহিলার চাইতে ভালো মহিলা। ওরে সুবহানাল্লাহ, এত বড় কথা নবী বলছেন। নবী বলছেন কি? হা গো হা, ওই মহিলাটাই ভালো, ওই মহিলাটা ভালো যে মহিলাটা বন্ধুর মতো ব্যবহার করে স্বামীকে আগলে রাখতে চায়, বন্ধু সম্পন্ন ব্যবহার দেখিয়ে স্বামীকে মাতিয়ে রাখতে চায়। বিশ্ববাসীর কাছে ওই মহিলাটা ভালো যে মহিলাটা অল্প কথা স্বামীকে খুশি করতে পারে। আল মাউলুদুলা উদ্দুয়ালা যাও যাহা আল্লাতি জাগা যাবা হাত্তা যা তো পিয়াতে যাও যাহা বা তা কলুলা আজকু গামাজান হাত্তা তার যা। বিশ্বনবী এক বাক্যে বলে দিলেন যে মহিলাটা স্বামীকে অল্প কথায় খুশি করবে ওই মহিলাটাই এক বাক্যে আল্লাহর কাছে ভালো নাম্বার পাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
এবার ভোপলার মানুষের কাছে একটা জিজ্ঞাসাবাদ, বলে কি গো মাওলানা, এ বাবজান এখানে যারা বিয়ে করেছেন, যে সমস্ত লোকেরা বিয়ে করেছেন তাদের কাছে প্রশ্ন, যারা বিয়ে করেনি তাদের জন্য এই দুনিয়ার কোনো খবর না, আপনাকে জিজ্ঞাসা করবো না। বলে কি গো বাবা, এখানে যতগুলো লোক বসে আছেন, বক্তা সভাপতি যত এখানে লোক আছেন, একটা লোক হাত উঠিয়ে বলেন, মাওলানা আমার 50 বছর বয়স হলো, 30 বছর বয়স হলো, 60 বছর বয়স হলো, আমার স্ত্রীর সাথে কোনোদিন আমার কাশ্মীর আর পাকিস্তান হয়নি, একটা লোক বলেন। ওরে আল্লাহ, হাত উঠে না কেন? তার মানে আপনার বাড়িতে মাঝে মাঝে পাকিস্তান আর কাশ্মীর ভিড়াভিড়ি চলে, তাই তো? জি মাওলানা, ও মাওলানা বলছে আমার হাত উঠবে, মাশাআল্লাহ। তবে একটা জান্নাতি মহিলা আপনার বাড়ির পাশে আছে, মাওলানার স্ত্রী, কেন? আমার যতদিন বিয়ে হয়েছে আমার সাথে ঝামেলা হয়নি। জি আল্লাহ রাসূলের ভেজে তো কি আছে? জি 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 জি, আল্লাহ রাসূল কার সাথে হয়েছে গো বাবা? ঝামেলা হয়ে গেছে, ঝামেলা হওয়াটা স্বাভাবিক, কিন্তু যেই স্ত্রীটাকে দেখবেন ঝামেলা হওয়ার পরে স্ত্রীর হাত স্বামীকে ধরতে হয়, ওই স্ত্রীকে দামি বলবো না, যেই স্ত্রী চট করে ভুল স্বীকার করে নেয় স্বামীর কাছে, স্বামী মানে একটু বাউন্ডারি পাস করে আসে, বাবা নবাবের বেটা নবাব, ও সহজে হার মারবে না। আর যেই স্ত্রী তাকে সম্মান দিয়ে বলে, স্বামী গো আপনাকে আমি খুব ভালোবাসি, এত ভালোবাসি যে আপনাকে বলে বোঝাতে পারবো না, আপনি যদি মিছাই অভিনয়টা করেন আর স্বামী আপনার রূপে পাগল হয়ে থাকে, বিশ্বনবী নামী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেই মহিলাটা পৃথিবী বিখ্যাত ভালো মহিলা, তার চাইতে ভালো মহিলা আর কেউ হতে পারে না। কিন্তু মা আপনি কি জানেন স্বামীকে কতটা খুশি রাখতে হবে, স্বামীকে কতটা খুশি রাখতে হবে? আমি মেন বিষয়ের কাছে যাচ্ছি, আপনাকে কতটা খুশি রাখতে হবে? মাওলানা বসে আছেন, হাদিস বলবো, বিশ্বনবী বলছেন এ মহিলার দলেরা স্বামীকে কতটা খুশি করতে হবে তুমি শুনে নাও, তোমার স্বামী ঘোড়াতে চড়ে আছে কিংবা মোটর সাইকেলে চড়ে আছে, উঁটে চড়ে আছে, জাহান্নামে চড়ে আছে, যেখানে মানুষ নাই, তোমার স্বামী বলছে ও স্ত্রী আমার তোমার সঙ্গে মিলন করবার জন্য, আমার খায়েশাত পূরণ করার জন্য তোমাকে আমি আমার মোটর সাইকেলে ডাকছি, তোমার সঙ্গে এখানে আমার মিলন হবে, ঘোড়ার ওপরে হবে কিংবা গাধার ওপরে হবে, মোটর সাইকেলের ওপরে হবে, যে অবস্থাতে আপনার স্বামী আপনাকে ডাকছে সেইখানে আপনার বাইরের কোনো লোক নেই, শুধু অনলি আপনি আর আপনার স্ত্রী আছেন, ওই সময়ে যদি কোনো স্ত্রী বলে না গো স্বামী এটা আমি পারছি না, কেন মোটর সাইকেলে উঠে আপনার সঙ্গে খায়েশাত পূরণ করবো, এইরকম চাহিদা আমার নেই, বিশ্বনবী নামী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার স্বামী আশা করে আপনাকে উটের পিছনে ডেকেছে, আপনাকে ঘোড়ার ওপরে ডেকেছে, তোমার সঙ্গে আমার ঘোড়ার ওপরে মিলন করবো, স্বাদ পাবো অন্যরকমের, এই অনুভব করে যদি দেখে থাকে এই মহিলারা, তোমরা কখনোই না বলিও না, কখনোই না বলিও না, স্ত্রী যদি স্বামীকে যদি খুশি করতে চাও তার কথা মতো ওই ঘোড়ার ওপরে চড়েই তাকে মিলন করতে দাও, তাহলে তোমার স্বামী শান্তি পাবে, আর ওই মহিলাটা জান্নাতে হবে যে স্বামীকে মেনটেন করতে পারে। হ্যাঁ আপনার স্বামীর চাহিদা আপনি কী করে পূরণ করবেন আপনি জানেন, কিন্তু না বলা যাবে না, আপনাকে ঘুরিয়ে কথাটা বলবো একটুখানি পরে। মাওলানা বসে আছেন, আনোয়ার আলম, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এবার যান, এবার ভালো মানুষের পরিচয় দিতে গিয়ে বাবা হযরত উসমানের কথাটা বলতাম, কিন্তু আমার সাজ্জাদ আলী সাহেব, বক্তা সাহেব, আনোয়ার আলম, আনোয়ার আলমের পক্ষ থেকে ভবানীপুর গোপলা নিবাসী, ভবানীপুর গোপলা নিবাসীর 1000 টাকা সার্ফের মানে ইয়ে খুলেছে, সার্ফের কোম্পানি, কোম্পানি এখন সব ধুলাতে গোড় পড়ে না, কালকে সব সার কিনেন। জি আনোয়ার আলম দাদা আমার এই মাদ্রাসার পক্ষকে সাহায্য করে, মাদ্রাসাকে সাহায্য করে, নবীর ভালোবাসাকে জাগ্রত করে, নবীর মাদ্রাসাকে পরিচর্যা করবার জন্য 1000 টাকার দাতা আল্লাহর কাছে আবেদন করি, আল্লাহ দাদা আমার কোম্পানি খুলেছে সার্ফের কোম্পানি, হে মাবুদ যেই লোকটা বিশ্বাস করে 1000 টাকা দিয়ে অন্তত 30 কিলো কিংবা 20 কিলো সার সে তৈরি করতে পারবে আর গ্রামবাসীর কাছে ভালো একটা রেট দিয়ে বিক্রি করতে পারবে, আল্লাহ তার পরিবার পরিজনকে সুখে রাখতে পারবে, সেই চিন্তা না করে জীবনকে ধন্য করার জন্য, নবীর মাদ্রাসাকে জাগ্রত করে তুলবার জন্য, কোরআনের দিনকে টিকেবার জন্য, কোরআনের সম্মান বাড়ার জন্য আমার দাদা সাহেব 1000 টাকা দাতা, 1000 টাকা দান করেছেন। হে বন্ধু যেই সমস্ত দাতা এখানে বসে আছেন তাদের জন্য একটা সুবিখ্যাত কথা বলবো, দাদা কোরআনটা দিবেন তো একটু, দাদা এটা রাখেন মাওলানা, লোক রেডি আছে খালি আপনি বলে দেন কালেকশন করা, মহিলাদের কাছে আমি কমিটির পক্ষ থেকে যে সমস্ত লোককে দেওয়ানো আছে তাদেরকে একটু যাওয়ার জন্য আবেদন করছি, আপনারা কালেকশনটা শুরু করে দেন। মা বোনকে বলবো, মা বোন আমি যেই কথাটাতে মেন কথাটাতে যাবো তার আগে আমার ঘন্টা বেজে গিয়েছে, আপনাকে শুধু একটাই কথা বলতে পেরেছি, যদি সময় পেয়ে যায় আর একটা কথা আপনাকে বলে যাব, পৃথিবী বিখ্যাত মহিলা ভালো কারা আপনাকে বলে যাব, বাপজান একটা সার্ফের কোম্পানির মালিক 1000 টাকা দান করেছে, নবীর একটা ভালোবাসাকে কিনেছে, আল্লাহর একটা ভালোবাসাকে কিনেছে, এ বন্ধু
যারা দিনকে প্রচার করতে চান কি মাধ্যমে প্রচার হবে ইনারা যে প্রোগ্রাম শুরু করেছেন মোবাইল দিয়ে এটা একটা প্রচার যারা কোরআনকে টিকিয়ে দিয়ে পৃথিবীর মানুষের কাছে কোরআনের বাণীটাকে ছড়ানোর জন্য আপনি 1500 2000 4000 করে দান করে মাদ্রাসাকে টিকিয়ে রাখবেন সে একটা প্রচার আল্লাহর আইনের প্রচার দ্বীনের প্রচার যে করবে আল্লাহ তার প্রচার করবে কোথায় সেই কিয়ামতের ময়দানে যেখানে সাহায্যকারী হিসাবে কেউ থাকবে না শুধু আল্লাহ থাকবে সে আল্লাহর কাছে সাহায্য পাওয়ার জন্য ও বাবাজি আমার ও দাদা বন্ধু আমার কেউ আছেন এই কোরআনটা আল্লাহর মূল্যবান কোরআন মাদ্রাসাতে 50টা ছাত্র আছে আর কজন শিক্ষক আছে মাওলানা কজন শিক্ষক আছে এখানে 7 জন শিক্ষককে দিয়ে 50টা ছাত্রকে কোরআনের দাস দেওয়া হয় এবাব জান একটা পাড়ার যা মূল্য একটা কোরআনের অক্ষরের যা মূল্য আপনার বাড়ি বিল্ডিং বিক্রি করলেও শোধ হবে না কিন্তু আল্লাহকে ভালোবাসা দেখার জন্য কোন এমন মহৎ ব্যক্তি আছেন কোন কোম্পানির মালিক আছেন কোন সাধারণ লোক আছেন কোন জমিওয়ালা আছেন কোন মাদ্রাসার প্রেমিক আছেন যেই প্রেমিকটা হযরত উসমানের অত প্রেম দেখিয়ে আল্লাহর ভালোবাসার জন্য 30টা মানুষকে দেখতে চায় একটি পাড়া করে কোরআনের ভালোবাসার পাড়াকে কিনে নিয়ে আল্লাহ গো আমি 2 পাড়ার টাকা দিলাম আমি 1 পাড়ার টাকা দিলাম আমার 3 নম্বরের সিরিয়ালটা হলো আমার 4 নম্বরের সিরিয়ালটা হলো কোন এমন ব্যক্তি আছেন আর 29টা লোককে আমি দেখতে চাই যারা ফোকলা মাদ্রাসার আল্লাহর দিনকে প্রচার করবে প্রচার প্রসার করে দিনের আলোকে ছড়িয়ে দিবে এই উদ্দেশ্য নিয়ে কোনো এক ব্যক্তি আছেন আমি 1000 টাকা দিলাম 2 নম্বরে মাওলানা আমি 2 নম্বর পাড়াটাকে আল্লাহর কাছে কিনতে চাই আল্লাহ এই 2 নম্বর পাড়ার বদৌলতে আল্লাহকে তুমি একটা আমাকে সুব্যবস্থা করে দিও যে সুব্যবস্থার জন্য এতগুলো রাতকে হারাম করে দিয়ে এতগুলো সুখকে বিসর্জন করে দিয়ে মাবুদ পাগলের মতো জালসার ফিল্টে বসে আছি ঠুলাতে নোংরাতে কাদাতে বসে আছি সেই লোক কে আছেন দ্বিতীয় ব্যক্তি একটা বাবা কেউ আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে আল্লাহকে আপনার মনের চাহিদাটা দেখান আল্লাহ আমি 50,000 মাসে কামাই করি 20,000 কামাই করি 10,000 কামাই করি হে আল্লাহ আমি তোমাকে 10,000-এর ভিতর থেকে 5,000-এর ভিতর থেকে মাত্র 1,000 টাকা দিব যে মাদ্রাসা চলবে যে মাদ্রাসার কোরআনে আইন বহাল থাকবে এলাকাবাসীর আইনকে মেনে চলবে সেই কোরআনের ভালোবাসা আমি জান্নাতি লেভেল পাব এই উদ্দেশ্যে দ্বিতীয় নম্বরে কোনো ব্যক্তি বাবা একটা বলে মাওলানা ওয়াজ ভালো হলো না যার জন্য দানও ভালো হবে না জি না আপনাকে বুঝার যা কথা দিনের কথা যেইটা বুঝার সেটা আপনাকে ভালো লাগুক আর নাই লাগুক যা বোঝানো দরকার ছিল যা আমার পুঁজি ছিল আপনাকে বলে ফেলেছি এবার আপনার কর্তব্য আছে এত বড় অ্যারেঞ্জমান এত বড় ভালোবাসা কার ভালোবাসা বলে আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসা এবার আমাকে টিকাতে হবে বাপজান আমি এসে আমার দায়িত্ব পূরণ করে দিয়েছি এবার আপনাদের দায়িত্ব আছে আপনি এসছেন জালসা শুনবো আর মাদ্রাসাকে ভালোবাসা দেখাবো এবার আপনার কর্তব্য কী আছে আপনি 500, 1000, 2000 যার যেমন সামর্থ্য আল্লাহ দিয়েছে সেই অনুপাতে আপনি আল্লাহর প্রেমকে জাগ্রত করেন দ্বিতীয় নম্বরে কোনো ব্যক্তি আছেন আমি 1000 টাকা দিচ্ছি বাবা কোনো মানুষ কেউ কই দেখি গো লোকটাকে মাশাআল্লাহ জাযাকাল্লাহ দাদা একটু আসবেন তো কাইন্ডলি আলহামদুলিল্লাহ এবার একটা ভালো মানুষের কথা বলে যায় আমার দাদা আসছেন 2 নম্বরে নাম্বার 3 কোন একটা আল্লাহর প্রেমিক আছেন এ বাপজান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে 4 দিন ধরে কোনো খাবার নেই কথাটা বুঝবেন দাদা একটু সামনে আসবেন কদিন বললাম কোন নবীর বাড়িতে খাবার নাই কয়দিন 4 দিন নাবি আমার 4 দিন না খেয়ে দেন মাশাআল্লাহ কে গো আপনার নাম সাদ্দাম আলী বাড়ি মাশাআল্লাহ জাযাকাল্লাহ সৈয়দপুর মারিয়া থেকে সাদ্দাম আমার দাদা 1000 টাকা দাতা ভোপলা মাদ্রাসায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু আলা রাসূলিহি মুহাম্মাদু ওয়া আলিহি ওয়া আসহাবাইন ইয়া আল্লাহ তোমার বান্দা সাদ্দাম হোসেন আল্লাহ জালসা শুনতে এসেছিল বড় সাদ করে মাহমুদ গো কামাইতে বরকত দাও রোজগারে বরকত দাও যদি কামাই না থাকতো আল্লাহ নতুন মোদি সাহেবের 2খানা নয় 3খানা নয় 5খানা 200 টাকা নোট 1000 টাকা পরিয়ে দিয়েছি হে আল্লাহ কামাইতে বরকত দাও সংসারে সুখ দাও আল্লাহ পাক্কা নামাজি বানিয়ে দাও আল্লাহ দিনদার ইমানদার বানিয়ে দাও আল্লাহ মাশাল্লি আলাইহি আল্লাহ মা বারেক আলাইহি হে আল্লাহ কোম্পানির ম্যানেজার আল্লাহ 1000 টাকা দান দিয়েছে মবুদ গো জানি না তার মনের কাম
কামনা বাসনা উদ্দেশ্য মাহবুব তার উদ্দেশ্য তুমি পূরণ করে দিই তার মনোবাসনাকে পূরণ করে দাও রব্বুল আলামিন গো এতগুলো মানুষ বসে আছে আল্লাহ আল্লাহুম্মা ইন্না আউযুবিকা মিনাল জুবনি ওয়া আউযুবিকা মিনাল বুখলি ওয়া আউযুবিকা মিনাল জারিল উমরি ওয়া আউযুবিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবরি ইয়া আল্লাহ এতগুলো মানুষের ভিতরে সব মানুষগুলো জান্নাত চাইছে আল্লাহ জান্নাতের আশাবাদী হয়ে বসে আছে মাহবুব গো যারা বসেছে যারা দান করছে যারা দান করেনি আল্লাহ সকলের মনকে নরম করে দিয়ে আল্লাহ তোমার মাদ্রাসার প্রেম বাড়িয়ে দাও নবীর মাদ্রাসাকে ভালোবাসা দেখাতে দাও আমিন সুম্মা আমিন তোমার নাম হোসেন আলী আমার বেটির নাম মাশাআল্লাহ হোসেন আলী এই গ্রামে বাড়ি ভাই সৈয়দপুর মারিয়া থেকে কি ব্যাপার গো ভোপলার মাদ্রাসা নাই সৈয়দপুর থেকে আমার বেটির নামে মানে বেটিটা আমার খুব জ্বালাচ্ছে ঠিক আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ বেশি দিন হয়নি মানে 9 দিন হলো আপনার নাম হোসেন আলী ভাই বড় আবেদন করেছে কি গো এ আল্লাহ তোমার কাছে 250 টাকা জমা করলাম আমার একখানা টুপটুপে মেয়ে আছে খুব যারা যন্ত্রণা করছে আমি আল্লাহকে দিলাম 250 মাহবুব গো ডাক্তারকে যদি 250 টাকা দিত 5টা ট্যাবলেট দিবে 7টা ক্যাপসুল দিয়ে আমার বেটি জ্বর যারা ভালো হবে না ভালোবাসা পাওয়া যাবে না এ আল্লাহ আমার হোসেন ভাই 250 টাকা দান করেছে এ আল্লাহ কবুল করে না মাগ সাত পূরণ করে দাও সংসার জীবনে সুখ করতে দাও আমিন সুম্মা আমিন হে আল্লাহ মন মানল না মেয়ের জন্য 250 টাকা দিয়েছে হোসেন আলী আবার 50 টাকা বের করেছে পকেট থেকে আল্লাহ তার মনের চাহিদা কত আছে আল্লাহ গো 50 টাকা দিয়ে আল্লাহ 1 কিলো জিলাপি কিনলো না আবার ব্যাগ এসে দিয়ে গেল কবুল করে নাও আমিন সুম্মা আমিন 1000 টাকা বাইরে থেকে ফোন পে লাগিয়ে দিয়েছে আপনি জামিরুল ইসলাম আল্লাহ তোমার